সবাইকে স্বাগতম আরেকটা নিউ নতুন ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে আপনার গাড়ির বোনাস, যারা মানে এই ইতালিতে আমরা থাকি, অনেকেরই হয়তো পাতেন্ত আছে, গাড়ি আছে বা গাড়ি কিনবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন। সো যারা মূলত এই বছর গাড়ি ক্রয় করবেন তাদের জন্য একটা সরকার একটা মানে বোনাসের ব্যবস্থা করছে, সো ইন্টেন্সিভ আপনার গাড়ির জন্য। সো যদি আপনি 2020 সালে পহেলা জুলাই থেকে 31 ডিসেম্বরের ভিতরে আপনার একটা ডিজেল বা বেনজিনের গাড়ি ক্রয় করেন, যেটা ইউরো সেই, যে যারা যাদের পাতেন্ত আছে তারা বোঝেন আসলে ক্যাটাগরি ইউরো সেই, যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে মানে 4000 ইউরো বোনাস দেওয়া হবে সে এটার এটার জন্য। আর 10 বছরের পুরাতন একটা গাড়ি যদি আপনি ডেমোলিরে করেন, 10 বছরের বেশি পুরাতন একটা গাড়ি যদি আপনি ডেমোলিরে করেন সেই ক্ষেত্রে আপনি এই 4000 টাকা পাবেন। আপনাকে অবশ্যই ইউরো সেই কিনতে হবে। আপনি যদি 2021 সালে ক্রয় করেন সেক্ষেত্রে আপনার 2000 টাকা পাবেন, অত্যাবশ্যক করতে হবে না, ঠিক আছে। আপনি যদি এই বছর ক্রয় করেন তাহলে আপনি 4000 ইউরো পাবেন নতুন গাড়ি ক্রয় করার জন্য। আর আপনি আপনার পুরাতন গাড়ি যদি 10 বছরের পুরাতন হয়ে থাকে তাহলে সেটা রত্নমাতসীয় করবেন, করার পরে আপনি এই 4000 ইউরো পাবেন, ইউরো সেই গাড়ি কিনতে হবে। আর আপনি যদি 2021 সালে কোনো গাড়ি ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে 2000 ইউরো পাবেন, বাট আপনাকে কোনো গাড়ি রত্নমাতসীয় করতে হবে না। তার মানে এই বছর কিনলে আপনার পুরাতন গাড়ি যদি 10 বছর হয়ে থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে, আপনি 4000 ইউরো পাবেন নতুন গাড়ি ক্রয় করার জন্য ইউরো সেই। আর যদি আপনি আগামী বছর করেন আপনার কোনো গাড়ি ফেলতে হবে না, রত্নমাতসীয় করতে হবে না, আপনি 2000 ইউরো পাবেন গাড়ি ক্রয় করার জন্য, বাট এটা অবশ্যই ইউরো সেই হতে হবে। সয় মানে আপনি যে যেটা আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ যাতে দূষিত না হয় এইরকম গাড়ি বাজারে আনা, ঠিক আছে, যেরকম ধোঁয়াটা যাতে কম হয়, পরিবেশ যাতে নষ্ট না হয়, এই এটার জন্য আসলে এই বোনাসটা দেওয়া। সো যারা নতুন গাড়ি ক্রয় করবেন, ফাইনাল কথা হচ্ছে যারা নতুন গাড়ি ক্রয় করবেন তাদের জন্য আসলে এই বোনাসটা। আপনার যদি কোনো পুরাতন গাড়ি থাকে আপনার নামে সেটা আপনি ডেমোলিরে করে আর নতুন একটা গাড়ি নেবেন সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন। এই বছর করলে বেশি পাবেন, আগামী বছর করলে ডেমোলিরে করতে হবে না, বাট আপনি বোনাস পাবেন 2000 টাকা। সো আশা করি ভালো লেগেছে আপনাদের এই ইনফরমেশনটা, আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।